ডাব যেত মিষ্টি দেখাচ্ছি কিভাবে খাইতে হয় ডাব আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম ডাব খেতে মামাদের গাছ থেকে অনেকগুলো ডাব পাড়া হয়েছে দেখতেই পাচ্ছেন সকাল সকাল খালি পেটে ডাব খেলে নাকি অনেক রোগ থেকে বাঁচা যায় এবং শরীরের ওজন কমে তাই চলে আসলাম ডাব খেতে এখানে অনেকগুলা নারকেল পাড়া হয়েছে এখানে দেখুন নারকেলগুলো কাটতেছে প্রথমে নারকেলগুলা চলে নিচ্ছে তারপর আমরা ডাব খাবো এখানে অনেকগুলো নারকেল আছে তাই নারকেলগুলো আগে চলে নেওয়া হচ্ছে তাই এরকম নারকেল গ্রামগঞ্জে যখন গাছ থেকে পাড়া হয় একসাথে অনেকগুলো নারকেল পাড়া হয় এবং সবাই মিলে যখন একসাথে নারকেল খেতে বসি খুবই ভালো লাগে গাইস দেখতে থাকুন নারকেল ছোলা কিভাবে চলতেছে সবাই আমার তো দেখুন এই ডাবটি এখন আমি খাবো এই ডাবগুলার সাইজ খুবই বড় এবং ভিতরে অনেক পানি থাকে মনে করেন একটা খেয়ে শেষ করা যায় না একজনের পক্ষে ডাব খাওয়ার স্টাইলটা দেখেন দেখছেন দাঁড়ায় কেমনি ডাব খাইতে হয় ও ফার্স্ট তো তোমার ডাবটা তাই টান দাও একটা টান দাও গাইস ডাব যে এত মিষ্টি আপনাদের দেখাচ্ছি কিভাবে খাইতে হয় ডাব অনেক মিষ্টি খুব মিষ্টি দেখেন পেট ভরে লাগছে খায়া গাইস এখন ডাবগুলো কেটে নিব ডাবগুলার পানি খেয়ে ফেলছে সবাই এখন সবার দিয়ে সবাই কেটে খাচ্ছে ডাবগুলো দেখুন ভিতরে নারকেল হয়েছে একবারে ডাব দিয়ে উঠিয়ে নিয়েছে নারকেলগুলো দেখুন কত সুন্দর করে উঠিয়ে নিয়েছে গাইস এখন আমি আমার ডাবটি কাটবো দেখুন গাইস আমার ডাবটা খুব সুন্দর নারকেল হয়েছে দেখুন এবং নারকেলগুলো খুবই নরম এই জন্য আমি চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি একা একাই বসে খাচ্ছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন